বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক ভাই আবু যার রাদিয়াল্লাহু তাআলা নোর একটা হাদিসের কথা জানতে চেয়েছেন যেটা বুখার এবং মুসলিমের রয়েছে আনবি কল কলা নবী রসল্লাহ আলসালাম আবুজারকে আল্লাহ নবী সাল্লাহাম বললেন হে না সূর্য ডুবে গেল তুমি কি জানো যে সূর্য কোথায় যায় উল তো আল্লাহ রসুল আলাম আল্লাহ রসুলি ভালো জানালেন কলা আল্লাহ রসুল বললেন আরশ সূর্য যায় আর সূর্য তা আরসের নিচে গিয়ে সাজদারত হয় আর সে আগামীকাল উদিতা হওয়ার জন্য অনুমতি চাইফা আর তাকে অনুমতি দেওয়া হয় ইউ শিকন তসযুদা ফালা ইউকালা মিনহা এমন একদিন আসবে যেদিন সূর্য আরো সে নিচে গিয়ে আল্লাহর কাছে সাজদা করবে এবং অনুমতি চাইবে কিন্তু তার সাজদা কবুল করা হবে না তস্তা

তিন হাজার একশো নিরানব্বই চার হাজার আটশো দুই এবং সাত হাজার চারশো চব্বিশ অনুরূপ ভাবে এক হাজার মুসলিমের হাদিস হচ্ছে একশো বিভিন্ন রয়েছে যেমন কেন হাদিসটার অর্থ হচ্ছে যে সূর্য প্রতিদিন যখন ডুবে তখন ডুবার পরে যদিও কেউ কেউ বলবে সূর্য তো ডুবেই না চব্বিশ ঘন্টায় তো সূর্য এটা একমাত্র মহান আল্লাহ জানেন কিভাবে এটা ঘটে যেহেতু আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন হাদিসটা হচ্ছে সহি সেই জন্য এটা আমাদের বিশ্বাস করতে হবে মুসলিম হিসাবে এখন থাকলো কথা সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে সব সূর্য তো সব সময় এখানে আমরা দেখছি না কিন্তু আরেক দেশে দেখা যাচ্ছে আরেক দেশ দেখছে না আরেক দেশ দেখছে অর্থাৎ সূর্য সময় পৃথিবী যেন কোনো কোনো জায়গায় থাকছে এটা হয়তো কেউ বলতে পারে কিন্তু আমরা যেহেতু মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা সহি সেই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সালামের কথাটা কথাটা সত্য